নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিনিস লাইফস্টাইল ব্লগস। আমি জিনিয়া, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি। এটা একটা খুব পপুলার রেসিপি বাঙালিদের মধ্যে। তো চলো আর সময় নষ্ট না করে দেখে নিই এই রান্নাটা করার জন্য আমাদের কী কী লাগবে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো হলো কচুর লতি, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আছে 2 টিস্পুন রসুন বাটা, কালো জিরে ফোড়নের জন্য, এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে পরিমাণটা একটু কম লাগবে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিংড়ি মাছ। এছাড়া নুন মিষ্টি যেমন রান্নায় ব্যবহার হয়, রান্নাটা হবে সর্ষের তেলে। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা হবে। 1/4 টিস্পুন নুন দিয়ে লতিটা সেদ্ধ করতে বসিয়েছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে ফুটতে দেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভাজার তেলেই আমি এখন ফোড়নটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, লতিটা সেদ্ধ করে জলটা ছেঁকে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে রসুন বাটাটা অ্যাড করে দেব। এবার এতে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। আমি কাঁচা লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, তো আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ফাটিয়ে, আর আমি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে কচুর লতিটাও অ্যাড করে দেবো। কচুর লতিটা মিনিট 5-এক মতো সেদ্ধ করতে হবে সামান্য একটু নুন দিয়ে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু বেশি নরম কাদা কাদা হয়ে যাবে। স্বাদ অনুসারে এর মধ্যে এখন নুন আর চিনিটা অ্যাড করব, দেখে নেবো আগেও একটু নুন দিয়েছিলাম কতটা কি আছে না আছে। আর এটাতে কোনো জল দেব না, আর এটাকে ঢেকে একটু 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমাদের কচুর লতি অলমোস্ট তৈরি, এবার ব্যাস একটু আঁচটা বাড়িয়ে কষে নামিয়ে নেব। একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেব। নুন মিষ্টি একদম পারফেক্ট আছে, এবার ব্যাস এটা আমি আঁচ বাড়িয়ে দিয়েছি আর একটু কষে নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের কচুর লতি, গরম গরম ভাতের সাথে গরম গরম কচুর লতি পরিবেশন করে দেবো। তো দেখে নিলে তোমরা কত সহজে, খুব অল্প সময়ে, বেশি খাটনিও নেই, এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কেমন হলো, অথবা ইনস্টাগ্রামে ফটো শেয়ার করবে, আমি সেটা আমার ইনস্টা স্টোরিতে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রোজ রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে, বাই বাই।